আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আমি বানাইলাম নুনের ডুবা। তো নুনের ডুবা আসলে অনেক টেস্টি একটা ডিশ, আর খাইতে অনেক মজা। সো প্লিজ সবাই বাসাত বানাইয়া খাইবা, অনেক মজা এটা। নুনের ডুবা বানানোর লাগে আমার লাগবো পেঁয়াজ, আদা, ডাল। ডাল আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। আর লাগবো ময়দা অ্যান্ড রাইস ফ্লাওয়ার। সো আমি এখানে পেঁয়াজ দিলাম, একটা করে সবটা ব্লেন্ড করা লাগবো। সো আমি পেঁয়াজ অ্যান্ড আদা একলোকে ব্লেন্ডারে দিলাম। সেন্টারে ব্লেন্ড করে আমি ডাইলও আবার ব্লেন্ডারে দিয়ে একলোকে আবার মিক্স করে দিলাম। সো এখন দিলাম আমি পানি। সো আমার পেঁয়াজ অ্যান্ড আদা ব্লেন্ড করে গেছে, লগে আমি ডালটাও দিছি। সো এখানে আমার আদা, পেঁয়াজ অ্যান্ড ডাল। এখন আমি দিব এটার মাঝে রাইস ফ্লাওয়ার, আর দিব প্লেন ফ্লাওয়ার। প্লেন ফ্লাওয়ার দিলে একটু সফট থাকে। সো এর লাগে আমি প্লেন ফ্লাওয়ার ইউজ করব। আর এখানে দিব আমি লবণ। সো লবণটা পরিমাণ মতো একটু আন্দাজ করে দিবা আর কি, যেন লবণ খায়। আর আমি দিব একটু হলুদ। সো হলুদটা জাস্ট কালার ওয়ার লাগে। সো একটু ইয়েলো কালার লাগবো আর নাইস লাগবো দেখতে। সো এটা আসলে অনেক নাইস একটা পিঠা, আর আমরা সিলেটি মানুষ এটা খাই। বা এখন অতটা বানানি ওই না, আগে অনেক বেশি বানানি হইতো। আর এটা আমার আম্মার রেসিপি, আমি আমার আম্মার কাছ থেকে শিখছি। সো আমি মোটামুটি সব ঈদও বানাই এই রেসিপি, নর্মালি এমনি বানাই না, জাস্ট ঈদও। সো এটা আমি ঈদের লাগিন বানাইলাম। তো আজকে আমি এটার পালাটিকে মিক্স করে ফ্রিজে রাখি নিমো, আর হালকে আমি বানাইমো। এটা আবার লগে লগে বানাইতে গেলেও তো নাইস হয় না। সো এর লাগিন আমরা যদি আগের দিন এটারে মাখাই সপ্তাহ রেডি করে ইয়ে করে রাখি নাই, সো বাদে বাদের দিন বানাইলে এটা সুন্দর হয়। কারণ এটা যেটা পাউডার হল রাইস ফ্লাওয়ার বা প্লেন ফ্লাওয়ার, এটা তো সপ্তাহ ড্রাই। সো এর লাগে এটা কি পালাটিকে ইয়ে থাকে না, এর লাগে গুলা গুলা রাখি নিলে ভিতরে পানি ঢুকে। সো করে কি সুন্দর করে করা যায়। সো এখানে আমরা এলাকা ধোয়া হয় নুনের ডুবা। সো অনেক আবার ডাইলর হান্দেশও হয়, বাট আমরা নুনের ডুবা হই। জাস্ট এটা আমার গুলা রেডি। গুলাটা অত পাতলাও নাই আবার অত কোনোও নাই। সো একটু পানি দিব, একটু পাতলা হইব। এটার মাঝে একটা র্যাপিং পেপারটা চাইয়া আর ফ্রিজে রেখে দিব। আর একটা আমি হালকে বানাই নিব। সো দেখতে থাকো কে খিলা নয়, ইনশাল্লাহ ভালো হইব। কারণ এটা আমি অলওয়েজ বানাই আর অনেক বেশি টেস্টি, আর আমার কাছে অনেক ভালো লাগে। নর্মালি গুড়োর হান্দেশ একটা হিটটার চাইতে আমার কাছে একটা ভালো লাগে, বিকজ একটা সল্টি আর আদা রসুন আছে। সো নাইস একটা ফ্লেভার হয় অ্যান্ড ডাইল আছে। অনেকে আবার একটারে ডাইল ছাড়াও বানায়। সো দুইওলা খানাও মজা। সো আমার কাছে ডাইল দেওয়া ভালো লাগে বেশি, বিকজ আমার আম্মার রেসিপি, দ্যাটস ওয়াই। সবসময় দেখুন যান না আম্মা তারা যেটা বানাই দেয় তো আসলে অনেক বেশি নাইস। তো আমরা চেষ্টা করতাম তারা এটা আমরা দইটা রাখার। আদারওয়াইজ আমরা যদি এটা বানাই না বা ইয়ে করি না, তো এক সময় দেখা যাইব এটা বিলুপ্ত হয়ে যাব। আমরা সমাজ থাকি খেয়ে আর এটা জানতেও না এটা কিতা, বা এক সময় দিন এটা আসিল খাওয়া হইতো। লাগে চেষ্টা করি সবসময় আর কি পুরোনো দিনের জিনিসগুলো বানানোর লাগে। দেখতে তাহলে কার এটি আমার গুলা, আমার গুলা এক সেতরে আমি ফ্রিজ থাকি দুই ঘন্টা আগে বা হইয়া রাখছি ঠান্ডা ছাড়ার লাগে। আর এখন আমি তেল ছাড়ম। সো এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিব। সো আমি একটা কাপ ইউজ করলাম। আপনারা আসলে যে কোনো কিছু দিয়ে দিতে পারবা, ডাজেন্ট ম্যাটার। সো আমি কাপ দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আসলে অনেক কেয়ারফুলি করা লাগে, খাইটা অনেক নাইস করতে কিন্তু অনেক টাইম লাগে। তো আমি খেলো দিলে সে রিক্টারে আসলে ট্রাই করবা যে স্লো আগুনে করার, কারণ বেশি হাই হিট থাকলে একটা ইয়ে হয়ে যায়, চিত্রি যায় বা সুন্দর হয় না। তো স্লো আগুনে করলে
Și noroi. Golden brown color is equal to my liver. Slow up on your for a take to be three or balatic oil, the check which is a header. So, look for them to pull up on me. Save process. Kalda fat, a pull up on the sheep fat for an hour, about the sheep tea for an hour. At least that thing to be going to have a very rough one, and they have not a flaking to shun the right one. Please like, comment, share, and subscribe. And comment, please like, comment, share, and subscribe.